बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम डिजिटल बांग्लादेशेर स्वप्न वास्तवायने आधुनिक प्रजुक्ति निर्भर शिक्षा व्यवस्था निश्चित करे दक्ष मानव सम्पद गढ़े तुलते बद्धपरिकर आलहाज मकबुल होसेन विश्वविद्यालय कलेज কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব আফম রেজাউল হাসান মহোদয়ের নেতৃত্বে এবং অভিজ্ঞ একাডেমিক কমিটির তত্ত্বাবধানে গত 31 মার্চ 2020 হতে কলেজটিতে শুরু হয়েছে অনলাইন পাঠদান কার্যক্রম। বর্তমানে 2020-21 শিক্ষাবর্ষে এইচএসসি ভর্তি কার্যক্রম চলছে। ভর্তির ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ জিপিএ 2.50, ব্যবসায় শিক্ষা জিপিএ 2.00, মানবিক জিপিএ 1.50। 2018-19-20 সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা 2020-21 শিক্ষাবর্ষে এইচএসসি শাখায় বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আবেদন করতে পারবে। আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিটি শ্রেণীকক্ষে রয়েছে আধুনিকতা ও নান্দনিকতার ছোঁয়া। শতভাগ মাল্টিমিডিয়ায় ক্লাস পরিচালনা, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ছাত্রছাত্রীদের বায়োমেট্রিক হাজিরা গ্রহণ, পরীক্ষার ফলাফল ও উপস্থিতি রিপোর্ট সহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের অবহিত করা হয়। ভর্তিকৃত শিক্ষার্থীকে দৃষ্টিনন্দন কলেজ ব্যাগ প্রদান করা হয়। এছাড়াও শিক্ষাবর্ষের শুরুতে একাডেমিক ক্যালেন্ডার ও পাঠ পরিকল্পনা প্রদান, গাইড শিক্ষকের মাধ্যমে নিবিড় তত্ত্বাবধান, ডিজিটাল লাইব্রেরিতে অধ্যয়নের সুযোগ, সাংস্কৃতিক চর্চা এবং স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে উন্নত জীবন গঠনের নিশ্চয়তায় এটি একটি অনন্য প্রতিষ্ঠান। আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এইচএসসি পাশের হার প্রায় শতভাগ। পরিবর্তিত পরিস্থিতিতে পাঠদানের কৌশল হিসেবে ডিজিটাল ব্যবস্থার সংযোজন আমাদের বিশেষত্ব। একাদশ দ্বাদশ শ্রেণীর সকল বিভাগের অনলাইন পাঠদান পরিচালনা করার জন্য আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের একটি ফেসবুক পাবলিক গ্রুপ রয়েছে, যেখানে সম্মানিত শিক্ষকবৃন্দ ক্লাসের সময়সূচি বর্ষভিত্তিক বিষয় অনুসারে সাজেশন, সমাধান হিসেবে ছবি, পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল, পাওয়ারপয়েন্ট ফাইল আপলোড করে চলেছেন। এছাড়াও অনলাইন লাইভ ক্লাস পরিচালিত হচ্ছে জুম ক্লাউড মিটিং সফটওয়্যারের মাধ্যমে। কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতি হল প্রতি সেমিস্টারে দুইটি টিউটোরিয়াল পরীক্ষা নেওয়া হয়। টিউটোরিয়াল পরীক্ষার নম্বর সহ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। প্রথম বর্ষে দুটি সেমিস্টার ও বর্ষ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্ষ সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হয়। দ্বিতীয় বর্ষে প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ পাত। তাহলে আমরা বিস্তার কাকে বলবো? এই হচ্ছে তার সাম্যাবস্থান, এটা হচ্ছে তার সাম্যাবস্থান, এটা হচ্ছে সাম্যাবস্থান। তাহলে সাম্যাবস্থান থেকে কোন দিকে যাচ্ছে? সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে এই পাশে, এদিকে হলো সর্বাধিক এই পজিটিভ দিকে এই দূরত্ব অতিক্রম করেছে, আর এটা হচ্ছে নিচের দিকে এই দূরত্বটা অতিক্রম করেছে। তাহলে এটাকে আমরা এটাকেও আমরা বিস্তার বলে থাকি, এটাকেও বিস্তার বলে থাকি। এটা হচ্ছে আমরা জানি যে সি প্রোগ্রামে ডাটা রাখার জন্য ভেরিয়েবল বা নাম ব্যবহার করা হয়। এখানে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সাম একটা ভেরিয়েবল, এই তিনটা ভেরিয়েবলের ডাটাটা কি ধরনের হবে? এটা পূর্ণ সংখ্যা হবে না ভগ্নাংশ হবে না কোনো ক্যারেক্টার দিয়ে হবে, এটা বোঝানোর জন্য ইন্টিজার নামে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। আজকে পড়াবো তোমাদের সমানু ও সমানুতা। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, এরূপ যৌগসমূহকে পরস্পরের সমানু বলা হয়। আর সমানুর যে বিশেষ ধর্ম, এই ধর্মকে বলা হয় সমানুতা। সমানুতা প্রধানত এসআর আদিপদে পরীক্ষা কাকে বলা?
দ্বিপদী পরীক্ষা হলো যে দৈর্ঘ্য পরীক্ষায় শ্রেষ্ঠ সংখ্যা সসীম অর্থাৎ এক জোড়া বৃক্ক কোথায় থাকে মানুষের মেরুদণ্ডের দুপাশে কক্ষপিঞ্জরের নিচে এবং পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন পৃষ্ঠপ্রাচীর মানে পিছনের দিকটা পিঠের দিকে দুটা বৃক্ক বা কিডনি ইংরেজিতে যাকে কিডনি বলা হয় সেটা অবস্থিত বাম কিডনি বা বৃক্কটা সাধারণত ডান কিডনির চেয়ে একটু উপরে থাকে এখানে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে আমাদের ছেলে মেয়ে আমাদের ছেলেমেয়েরা আছে বাচ্চারা তাদের স্কুল কলেজ যেন কাছে থাকে সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আমার বাসস্থানে কোনো স্বল্প পরিসর স্থানে অতিরিক্ত চাপের জন্য নিম্নচাপের সৃষ্টি হলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় ঘূর্ণিঝড় কেন্দ্রস্থলে নিম্নচাপ আর নিম্নচাপের বাইরে ক্রমে বায়ুর চাপ বেশি থাকে ফলে চার থেকে উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘূর্ণিঝড়ের কেন্দ্রে এসে উপনীত হয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি লিখে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের আপামর জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের এই মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে সমর্থন জুগিয়েছে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ছিল বাংলাদেশের বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র এবং চায় প্রতিষ্ঠানকে যদি আমরা বলি যে সে প্রতিষ্ঠানটা আর্থিকভাবে সচ্ছল বা অসচ্ছল উইদাউট টেস্ট উইদাউট রেশিও অ্যানালাইসিস আমরা এটা বলতে পারি না আমাদের এটা বলতে হলে অবশ্যই ততগুলো অনুপাত করতে হয় এই অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো না খারাপ গত 31 মার্চ 2020 তারিখ থেকে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে শিক্ষকরা আমাদের নিয়মিত ক্লাস নিচ্ছে এবং নিয়মিত তারা আমাদের গাইডলাইন দিচ্ছে এই মহামারী করোনাকালীন সময়েও আমরা ঘরে থেকে আমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে পারছি ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ মহোদয়কে যার সহায়তা আমরা প্রতিনিয়ত ক্লাস করতে পারছি 31 মার্চ 2020 তারিখ থেকে আমাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে শিক্ষকরা নিয়মিত আমাদের অনলাইনে ক্লাস নিচ্ছেন এই করোনাকালীন সময়ে ঘরে বসে আমরা আমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যাচ্ছি 31 মার্চ 2020 তারিখ থেকে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে শিক্ষকরা নিয়মিত আমাদের ক্লাস দিচ্ছে এই করোনাকালীন সময়ে আমরা বাসায় বসে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছি সেই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আলহাজ মকবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা জনাব মকবুল স্যারকে এবং আমাদের অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়কে